এখনকার যে কয়জন তারকার মাঝে ধর্মকর্ম করার ইচ্ছে আছে তাদের মাঝে শাকিব খান একজন। প্রতি সপ্তাহে জুম্মার নামাজ পড়া, সময় মতো রোজা রাখা ছাড়াও তিনি করেছেন ওমরা হজ। এমনকি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামাত বিশ্ব ইজতেমায় নিয়মিত অংশ নিয়েছেন এই নায়ক। শাকিব খান তার নিজের জীবনের সফলতার জন্য শুকরিয়া আদায় করতে ভালোবাসেন। গত বছর ইজতেমায় বেশ কিছু সময় কাটালেও এবার শাকিব খান তার নতুন ছবি অহংকারের শুটিং এর জন্য সময় দিতে ব্যর্থ হয়েছেন। তবে পরবর্তী ইজতেমায় মনোযোগের সাথে অংশগ্রহণের বিশেষ ইচ্ছা প্রকাশ করেছেন শিকারী খ্যাত শাকিব খান। কারণ শাকিব মনে করেন এটা আমাদের জন্য একটা বিরাট ভাগ্য। তাছাড়া ভবিষ্যতে ডিপজলের মতো তিনিও বড় কোনো দানের ব্যাপারে চিন্তা করছেন। এদিকে নায়ক নায়িকাদের হঠাৎ হঠাৎ ধর্ম পালনকে কেউ কেউ খারাপ চোখে দেখলেও বেশিরভাগ মানুষই পজিটিভ ভাবে নিচ্ছে এই ব্যাপারটি। প্রিয় দর্শক, আমরা শাকিব খানের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের আকাঙ্ক্ষাকে সাপোর্ট করি। আপনিও কি করেন? জানান আপনার মতামত। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।